কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তি মামলা তদন্ত ভার নেওয়ার এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। আর সিবিআই যেদিন চার্জশিট জমা দিল সেদিন ভোট পরবর্তী অশান্তি তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় গুরুতর অভিযোগের ক্ষেত্রে সিবিআই ও অন্যান্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, জোর কদমে চলছে তদন্ত। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে রামপুরহাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। চার্জশিটে তৃণমূল কর্মী মঈনুদ্দিন শেখ ও ইরফান শেখ সহ চারজনের নাম আছে। মাত্র এক সপ্তাহ আগেই পুলিশের হাত থেকে এই মামলা তদন্ত ভার নিয়েছিল সিবিআই। এটাতে অ্যারেস্টের ব্যাপার না, কেসটা অলরেডি একটা সার্কামস্ট্যান্স এভিডেন্সের উপর মোকদ্দমা। সিবিআই সার্কামস্ট্যান্স ইনভেস্টিগেশন করে তাদের নাম পেয়েছে এবং তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। আর সিবিআই এর যখন একটি মামলার চার্জশিটও জমা দেওয়া হয়ে গেল তখন সবে মাত্র নবান্ন থেকে সিট গঠনের বিজ্ঞপ্তি জারি হলো বৃহস্পতিবার। রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে তদন্ত করবে সিট। নবান্ন সূত্রে খবর, এই পাঁচটি জোনের মধ্যে হেডকোয়ার্টার জোনে দায়িত্বে থাকবেন আইপিএস সোমা দাশমিত্র ও শুভঙ্কর ভট্টাচার্য। কলকাতা জোনের দায়িত্বে আইপিএস তন্ময় রায়চৌধুরী ও নীলাঞ্জন বিশ্বাস। আইপিএস ডিপি সিং ও প্রবীণ কুমার ত্রিপাঠী সামলাবেন নর্থ জোনের দায়িত্ব। ওয়েস্ট জোনে তরন্দভার আইপিএস সঞ্জয় সিং ও ভরতলাল মিনার কাঁধে। সাউথ জোনে সিটে তদারকি করবেন আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। সৌমেন মিত্র, সুমন বালা সাহু, রণবীর কুমার এই তিন আইপিএসকে নিয়ে সিট গঠন করেছিল হাইকোর্ট। এই তিনজনকে তদন্তে সহযোগিতা করবেন বাকি দশজন আইপিএস অফিসার। কিন্তু সিবিআই যখন চার্জশিট দাখিল করে ফেলল তখন রাজ্য সরকার সবে বৃহস্পতিবার সিটের বিজ্ঞপ্তি জারি করলো কেন? কেন এত গড়িবসি? প্রশ্ন তুলছে বিজেপি। যে কাজটা রাজ্য পুলিশের করা উচিত ছিল আজকে কানমলা খেয়ে সিট গঠন করে সেটা করতে বাধ্য হবে তারা। আমি দেখতে পাচ্ছি সিবিআইয়ের অফিসাররা যারা অন্য রাজ্য থেকে এসেছেন তারা ধানের জমির মধ্যে গিয়ে জলের মধ্যে সেখানে ইনকোয়ারি করছেন যেখানে মার্ডার হয়েছিল। আর সেই পুলিশ অফিসার যিনি এফআইআর নিতে চাননি তাকে রাস্তায় পড়ে লাশের অভিনয় করতে হচ্ছে, ছবি আমরা দেখেছি। সিবিআই যদি এই কয়েকদিনের মধ্যে চার্জশিট গঠন করতে পারে, 34টা এফআইআর করতে পারে, পুলিশ তো দু একটা করতেই পারত, এটা করেনি বলে আজকে এই দিন দেখতে হচ্ছে। যে বীরভূমের মাটিতে নোবেল হারিয়ে যায় নোবেল পাওয়া যায় না, বিশ্বকবির নোবেল চুরি হয়ে গেল দায়িত্বে সিবিআই, তো সুতরাং সেই সিবিআই সেই বীরভূমের মাটিতে গিয়ে ছদিনে চার্জশিট দিচ্ছে, এটা তো ম্যাজিক। আমি শুধু আশা করব যে ছদিনে যদি চার্জশিট হয়ে যায় তাহলে আগামী ছদিনে নোবেলটাও বিশ্বভারতীতে ফিরে আসবে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক তর্কযুদ্ধ কম হয়নি। এবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে উঠল প্রশ্ন। গোপাল চট্টোপাধ্যায়, মৌলিক ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।